গভীর নিম্নচাপের প্রভাবে কয়েকদিন যাবৎ চলতে থাকা অতিবৃষ্টির কারণে নবদ্বীপ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফুলবাগান পুটির পুকুর এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে যায়। ফলে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার শতাধিক পরিবারকে স্থানান্তরিত করা হয় স্থানীয় একটি ধর্মীয় স্থানে। জানা যায়, কয়েকদিন যাবৎ চলতে থাকা অতিবৃষ্টির কারণে 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিস্তীর্ণ ওই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এরপর বুধবার রাত থেকে প্রবল বর্ষণ শুরু হয় নবদ্বীপে, যার ফলে জমে থাকা জলস্তর বৃদ্ধি হয়ে বৃষ্টির জমা জল রাস্তা ছাপিয়ে ঢুকে পড়ে ওই এলাকার সাধারণ মানুষের ঘরে। ভয়াবহ এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা খবর দেন ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কোঅর্ডিনেটর আশিস চক্রবর্তীকে। আশিসবাবুর সহযোগিতায় বৃহস্পতিবার এলাকায় প্রায় শতাধিক পরিবারকে স্থানান্তরিত করা হয় পার্শ্ববর্তী একটি ধর্মীয় স্থানে। নবদ্বীপ থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। কেন উঠে এলেন এখানে? এখানে প্রবল বৃষ্টি, কতদিন ধরে বৃষ্টি, আজকের বৃষ্টিতে ঘরে থাকতে পারিনি, ঘরে জল এসে গিয়েছে, ওর জন্য বেরিয়ে আসতে হচ্ছে আমাকে। আপনাদের মতন অনেক পরিবার এরকম? অনেক পরিবার আছে। আপনার নাম? আমার নাম যোগমায়া দাস। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি পথপুটি পার, ফুলবাগান পথপুটি পার। জলটা স্ট্যাগনেট হয়ে যায়। ওদিকে আমাদের যতক্ষণ গেটটা খোলা থাকে কিছুটা জল পাস হয়, কিন্তু আমাদের প্রতিবারই এই জেনারেটরের সাহায্যে আমাদেরকে জলটা পাস করতে হয়। এবছরও প্রায় আজকে প্রায় 1.5 মাস ধরে এখানে পাম্প চলছে, মাঝে হয়তো 2-4 দিন অফ দেওয়া হয়েছে, চলছে। আপনি পাবলিকের কাছেও খবর নিতে পারেন যে আমি এটা সত্যি বলছি না মিথ্যা বলছি। ভীষণ দুর্গতি এই লোকগুলোকে, বিগত 2-3 বছর সেইভাবে বর্ষা হয়নি বলে তুলতে হয়নি আমাদের, কিন্তু 2-3 বছর পরে আবার, কিন্তু এর আগে আমাদের প্রতি বছরই এই ফ্যামিলি কটাকে আমাদের রেস্কিউ করে উঁচু স্থানে নিয়ে যেতে হয়। আজ কত পরিবারকে সরালেন, এই রেস্কিউ করলেন? টোটাল ওই শতাধিক পরিবারই, প্রায় সবই তো আর ধরেন দেখে এলেন মহানির্বাণ মঠ কি পরিমাণ পরিবার ওখানে উঠেছে। তাছাড়াও কিছু কিছু যারা তে গিয়ে উঠেছে, কেউ ভাড়া খুঁজছে, ভাড়া গিয়ে থাকবে, এরকম ব্যবস্থা করছে। এই লকডাউনের মধ্যে তাদের খুবই অসুবিধা, এই অসুবিধার সম্মুখীনের মধ্যে এই লোকগুলো যাতে একটু সুযোগ সুবিধা আমাদের থেকে পায় এটা তো আশা করে, আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব এদের জন্য সব সময় করে আসছি, আজও করব আগামী দিনেও।